আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিও টপিকটি হলো নিজের রক্ত দিয়ে শত্রুর নাম লেখুন, শত্রু সারা জীবন গোলাম হয়ে থাকবে। হ্যাঁ ভাই, আপনারা সত্যিই শুনেছেন বা দেখেছেন। আপনি শুধুমাত্র আপনার ঘরে বসে আপনার হাতের কিছু রক্ত নিয়ে শত্রুর নাম লেখার সাথে সাথে আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করবে তো দূরের কথা, শত্রু আপনার গোলাম হয়ে যাবে। তো আপনারা অবশ্যই জানেন যে আজকাল মানুষের শত্রুর শেষ নাই। কথায় বলে যে বোবার নাকি শত্রু নাই, বর্তমানে বোবা মানুষেরও শত্রু দেখা যায়। শত্রু আমার আপনার সকলেরই হয়ে থাকে, সেটা যে কোনো কারণবশত হতে পারে। তো এমন কিছু শত্রু আছে যেই শত্রুদেরকে আমরা কিছু বলতেও পারি না। শত্রুরা একের পর এক আমাদেরকে ক্ষতি করে যাচ্ছে, শত্রুদের কোনো প্রতিহত করতে পারি না। এমন কোনো শত্রু যদি আপনার থাকে যে শত্রুকে আপনি কোনো ক্রমেই আপনি দমন করতে পারেননি বা উক্ত শত্রুর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারেননি, উক্ত শত্রু আপনাকে একের পর এক কষ্ট দিয়ে যাচ্ছে, আপনি কোনো ক্রমে উক্ত শত্রুকে আপনার বশীকরণ বাধ্যকরণ বা শত্রুকে দমনকরণ এক কথায় কোনো তান্ত্রিক ক্রিয়া কাজ দ্বারাই উক্ত শত্রুর কোনো কিছু করতে পারেননি, যদি আপনি উক্ত শত্রুকে আপনার গোলাম বানায় রাখতে চান, তাহলে আজকের বলা উক্ত এই ভিডিওটি আপনার জন্য। আপনি শুধুমাত্র আপনার শরীরের কিছু রক্ত দ্বারা আপনার শত্রুর নাম লেখে আপনি আপনার ঘরে বসে শত্রুকে গোলাম বানায় রাখতে পারবেন। তো চলুন আপনি উক্ত শত্রুকে কিভাবে গোলাম বানাবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে যেই কথা না বললে নয়, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শত্রুকে গোলাম বানাতে হলে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, সামান্য কিছু বোজফাতা আপনাকে সংগ্রহ করতে হবে। এই বোজফাতা আপনি বানিয়াতির দোকানে পেয়ে যাবেন। তারপর সংগ্রহ করতে হবে খাঁটি মধু। তো খাঁটি মধু এবং বোজফাতা আর মাটির একটি ছোট হাঁড়ি বলেন অথবা পাতিল বলেন, মাটির ঢাকনা আলা ছোট হাঁড়ি অথবা পাতিল আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে। তো যখনই বোজফাতা মাটির হাঁড়ি বা পাতিল অথবা খাঁটি মধু আপনি সংগ্রহ করবেন, তারপর আপনাকে যেই কাজটি করতে হবে, উক্ত শনিবার অথবা মঙ্গলবারে আপনার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে কিছু সংখ্যক রক্ত নিতে হবে। তো ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে কিছু রক্ত নিয়ে উক্ত রক্ত দ্বারা আপনি যে কোনো শলাকা বলেন, যে কোনো কিছু দ্বারা আপনি আপনার শত্রুর নাম এই বোজফাতায় অঙ্কন করবেন। শত্রু একজন হলে একজন, দুইজন হলে দুজন, এক কথায় আপনার যদি কঠিন শত্রু দশজনও হয়ে থাকে, প্রত্যেকের নাম এক এক করে উক্ত এই বোজফাতার উপরে আপনার রক্ত দ্বারা অঙ্কন করতে হবে। যখনই উক্ত বোজফাতায় আপনার শত্রুর নাম অঙ্কন করা শেষ হয়ে যাবে, তারপর আপনার কাছে থাকা যে মাটির পাত্রটি আছে, উক্ত মাটির পাত্রের ভিতরে মধু ঢেলে দিতে হবে। উক্ত শত্রুর নাম লেখা বোজফাতাটি আপনি মাটির পাত্রে মধুর ভিতরে ডুবাইয়ে রেখে আপনি আপনার ঘরে যে কোনো একটি স্থানে সুরক্ষিতভাবে রেখে দিতে হবে। তো যখনই এইভাবে আপনি প্রয়োগ করে আপনার ঘরে উক্ত মাটির পাত্রটি রেখে দেবেন, কয়েকদিনের মধ্যে আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করবে তো দূরের কথা, সে আপনার গোলামের মতো ব্যবহার করবে, আপনার কাছে নিজে এসে কথা বলবে, এবং যদি কোনো মামলা মোকদ্দমা দিয়ে থাকে অথবা কোনো খারাপ কিছু করে থাকে আপনার কাছে সে ক্ষমা চাইবে। তবে আপনাদের জানার জন্য আরেকটু কথা বলে দিচ্ছি, যতদিন না পর্যন্ত উক্ত শত্রু আপনার কাছে না আসে, ক্ষমা চাইছে অথবা আপনার গোলাম না হচ্ছে, ততদিন পর্যন্ত উক্ত মধু থেকে উক্ত শত্রুর নাম তুলতে যাবেন না। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।